ফের কলকাতা পুলিশে করোনার থাবা। এবার স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিক কোভিড-19 পজিটিভ হলেন, তার লালারসের নমুনার রিপোর্ট আসে। তিনি আপাতত বারাসাতের কদম্বগাছির কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। রিপোর্ট আসার পরই তার পরিবারের বাকি সদস্যদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এদিকে আক্রান্তের সংস্পর্শে কোন কোন পুলিশকর্মী এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সামাজিক দূরত্ব না মানায় ব্যারাকপুরের তালপুকুরের বাজার অনির্দিষ্টকালের জন্যই বন্ধ করে দেওয়া হলো। মাত্র 24 ঘন্টা আগেই প্রগতি ময়দান থানার এক আধিকারিক সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই সোমবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিক আক্রান্ত হলেন। জানা গিয়েছে 27 এপ্রিল জ্বর নিয়েই খরদহের বাড়িতে ফেরেন তিনি। পাড়ার একজন ডাক্তারকে দেখান তিনি, কিন্তু তাতেও জ্বর কমেনি। এরপর তিনি খরদহের একটি হাসপাতালে যান। ডাক্তারদের সন্দেহ হওয়ায় লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। তাতেই দেখা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর তাকে করোনা হাসপাতালে পাঠানো হয়। এদিনই ব্যারাকপুরের তালপুকুর বাজার বন্ধ করে দেওয়া হলো। অভিযোগ, ওই বাজারে প্রতিদিন বহু মানুষ আসছিলেন, সামাজিক দূরত্বের পাঠবালাই ছিল না, ফলে এদিন প্রশাসনের তরফে গোটা বাজারটি অনির্দিষ্টকালের জন্যই বন্ধ করে দেওয়া হয়। আপাতত এলাকাবাসীর সুবিধার কথা মাথায় রেখে 70টি ঠেলার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে বাড়ি বাড়ি সবজি মাছ মাংস পৌঁছে দেওয়া হবে। প্রসঙ্গত, ব্যারাকপুর এলাকার পরপর বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন, এরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।